রাজ্যত পাঁচ বিধানসভা সমষ্টির উপনির্বাচনক বর্তমান সচিত হয়েছে আর নির্বাচন আয়োগে যিকোনো মুহূর্তত নির্বাচনের দিক ঘোষণা করব পারে। আর যেহেতু বঙ্গাইগাঁও বিধানসভা সমষ্টিতো এইবার উপনির্বাচন হব আর মিত্রজোঁটৰ প্রার্থিত্ব কেন্দ্রিক চর্চা চলি আছে আর আজি অগপৰ 40 সংখ্যক প্রতিষ্ঠা দিবস আর এইবার বঙ্গাইগাঁও বিধানসভা সমষ্টি এইবারও অগপৰ প্রতিদ্বন্দ্বিতা করব। প্রার্থিত্বক যেহেতু চর্চা চলিছে, বিশেষকে ফণীভূষণ চৌধুরীর সহধর্মিনী দীপ্তিময়ী চৌধুরীর নাম চর্চাত আহিছে আর ইয়ার লগতে আহিছে জিলা সাধারণ সম্পাদক শৈলেন সরকারের নাম। মোর হইতে এই মুহূর্তে আছে দীপ্তিময়ী চৌধুরী আর তেখেতর প্রায় কিছু জানিব চেষ্টা করিম। আপনার প্রার্থিত্ব তো চূড়ান্ত হওয়া নাই, কিন্তু নামটো আপনার প্রায় চর্চাত আহিছে আর প্রায় এক প্রকার চূড়ান্ত বলে আমি জানিব পারিছো, কি কব? এই বিষয়ত রাইজরে কথা, যদি মোক রাইজে বিচরা বলে শুনে আছো, সকলে কই আছে, যদি রাইজে বিচারে তেতিয়া হলে মানে সম্মতি জানাব লাগিব আর কথা। আজি প্রতিষ্ঠা দিবসত সভাপতি জিলা সভাপতি নাই, সম্পাদকও নাই, গতিকে কিবা বিসম্বাদ বা অসন্তুষ্টি কিবা আহিছে নেকি? সেইটো আমি দেখা নাই, তেখেতসকল যদিও নাই, কিন্তু কামখিনি সুচারুরূপে চলি আছে, মানে ঠিকই চলি আছে। আর 40 শিক্ষক যেহেতু আমার প্রতিষ্ঠা দিবস, মানে বাকি সকল যখন আমার কর্মী আছে, দলীয় বিষয়ববীয় আর কর্মী সকল সকলে লাগি ভাগি মানে কামখিনি সুচারুরূপে নিশ্চয় চলে যাব। সভাপতি যেহেতু পদের অব্যাহতি লৈছে, কি কারণে? নাই, অব্যাহতি লওয়া নাই, আছে আমার লগতে আছে, হয়তো কিবা অসুবিধা বশত আহিব পৰা নাই কি জানি, এনেকুৱা হ'ব পাৰে, সেইটো কথা। মানে হেৰি আছে এইবার প্রতিষ্ঠা দিবস তো ডিব্রুগড়ত কিবা এখন ঠাইত হব, তাতে গৈছে, কালিয়ে গৈছে, গতি যেহেতু তাতে কেন্দ্রীয়ভাবে পালন করা হব, উপস্থিত থাকবেই লাগিব, মন্ত্রী আর এমপি এমএলএ সকলবিলাক তাতে গৈছে। দীর্ঘদিন ধরে আপনিও কিন্তু দলীয় কাম কাজত জড়িত, আর এইবার নাম চর্চাত আহিছে, লাগিছে এইবার কেনে ধরনের? ময়ো 85 চনের পরে আছো, বঙ্গাইগাঁও রাজনীতিত আছো, তারপর যেহেতু আন্দোলনের ময়ো আন্দোলন মানে হেৰি আছিল আর আন্দোলন করেছো, মানে অংশগ্রহণ করেছিল, গতি এই দলটো মোৰ অতিকে আপন আর অতিকে চিনাকি, গতি এই দলের লগত মোৰ এটা সম্পর্ক মোৰ আছে, সদায় থাকিব। এইটো ইয়া আছিল দীপ্তিময়ী চৌধুরী, আর যেহেতু তেওঁৰ নাম চর্চাত আহিছে আর আমি যিমান জানিব পাৰিছো তেওঁৰ প্রার্থিত্ব প্রায় এক প্রকার চূড়ান্ত করা হৈছে, গতিকে গতি ঘোষণাহে বাকি আর কিছু মুহূর্তের পিছত হয়তো অগপৰ প্রার্থীগৰাকীর নাম ঘোষণা হব। আর আজি দেখা গৈছে বঙাইগাঁওত যে প্রতিষ্ঠা দিবস পালন করা হয়েছে দলটোর, কিন্তু ইয়াতে কিন্তু জিলার যে সভাপতি আছে তেওঁ অনুপস্থিত আছে আর সম্পাদকও অনুপস্থিত আছে, কি কারণত আছে সেইখিনি জানিব পৰা নাই, কিন্তু এটা চর্চিত বিষয় হৈছে যে প্রার্থিত্ব কেন্দ্রিক কিছু সংঘাত সৃষ্টি হৈছে আর যার কারণে তেওঁ অনুপস্থিত আছে। আর এনে পরিস্থিতির মাজতে আজি বঙাইগাঁওত অগপৰ 40 সংখ্যক প্রতিষ্ঠা দিবস পালন করা পরিলক্ষিত হৈছে। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল News18 এপত। News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড, গুগল প্লে ষ্টোৰতো পাব এই News18 এপ।